এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। কোল মাফিয়া কোন হ্যায়, ইস প্রদেশ মে গরু মাফিয়া কোন হ্যায়। নাম কি? কৈলাস। এসেই বলছে কৈলাস, লাশ কোথায়? গরু পাচার, কয়লা পাচার, ভাইপো। শুক্রবার নন্দীগ্রামে সভা থেকে তিন ইস্যুকে এক সারিতে ফেলে ফের তৃণমূলকে নিশানা করলেন বাংলার বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। ভারতীয় জনতা পার্টি কি সরকার আয়গি তো ইয়ে কোল মাফিয়া, ইয়ে গরু মাফিয়া, ইয়ে সেন মাফিয়া, ইয়ে বচেঙ্গে নেই। দিদি নে ওয়াদা কিয়া থা সোনার বাংলা বানানে কা, বোলা থা কি নি বোলা থা? ये कोयले के माफियाओं ने कोलार बंगला बना दिया, कोलार बंगला। मैं आपसे वादा करता हूं, भारतीय जनता पार्टी की सरकार आएगी, मोदी जी के नेतृत्व में हम सोनार बंगला बनाएंगे। पाल्टा जवाब दिए थे थोड़ा बोलो। बीजेपी सोनार बंगला बनाबार आगे सोनार उत्तर प्रदेश बना। कल क्यों एक मे बदाव ने धर्षित एवं निहत हो সোনার উত্তর প্রদেশ বানাক, সোনার মধ্যপ্রদেশ বানাক, বাংলা এসে দালালি করতে হবে না। গরু পাচার কাণ্ডে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর বাড়িতে সিবিআই তল্লাশির পর থেকে এই ইস্যুতে আক্রমণের ধার বাড়াতে শুরু করেছে বিজেপি। বৃহস্পতিবার গঙ্গারামপুরের সভা থেকে এ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক। চব্বিশ ঘন্টার মধ্যে এ নিয়ে পাল্টা সুর চড়ালেন কৈলাস বিজয়বর্গীয়। প্রথমত এদের নাম নিয়ে কথা বলার বুকের পাটানি, ভাব পাচ্ছে কথা বলে বলে ভাইপো, যে আমার তোলাবাজি যদি কেউ প্রমাণ করতে পারে কোন রকম দুর্নীতির সাথে আমি বিন্দু মাত্র জড়িত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব। মেয়ে চুনৌতি দেনা চাহতা হুঁ, মেরে পাস বহুত সারে ভিডিও হ্যায়, বহুত সারা রেকর্ড হ্যায়, জো সিবিআই নে বিনয় মিশ্রা কো নোটিস দিয়া হ্যায়, उसके साथ भाईको के संबंध है, उसके साथ विनय मिश्रा के साथ भाईको विदेश यात्रा में करके आए, ये जिस दिन आएगा सीबीआई के हाथ में भाईको को जेल जाना पड़ेगा। বৃহস্পতিবার গঙ্গারামপুরের সভা থেকে সরাসরি আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নন্দীগ্রাম থেকে নাম না করে জবাব দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, আমি নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আমি নাম করে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা। তোমার বুকের পাটা থাকলে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করো। ক্যা হমে মাফিয়াও কি সরকার চাইয়ে, ইয়া চাইয়ে ক্যা? জো মাফিয়া হো, জো तस्करी करता हो, वो व्यक्ति दिलीप दा को गुंडा बोलता है। दिलीप दा गुंडे हैं, इसका जवाब हमें मतदान वाले दिन देना है, बताना है कि गुंडा कौन है, माफिया कौन है। কৈলাস বিজয়বর্গীয়র পাশাপাশি শুক্রবার ভাইপো নিয়ে সরবন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আমফানের টাকা এলো, গরিব মানুষ ভাঙা বাড়ির নিচে গরু ছাগল নিয়ে বসে আছে, তার অ্যাকাউন্টে টাকা গেল না। দিদিমণির ভাই ভাইপো, প্রধান পঞ্চায়েত, জেলা পরিষদ, মন্ডল প্রেসিডেন্টের অ্যাকাউন্টে টাকা চলে গেল। দিদিমণি বলছেন ভুল করে চলে গেছে। টাকা পয়সা সবসময় ভুল করে কেন দিদির ভাইদের অ্যাকাউন্টে যায়? শুরুতে 7ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই মতো পরদিন পাল্টা কর্মসূচি ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। কিন্তু পূর্ব মেদিনীপুরের জেলা কোয়ার্ডিনেটর অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায় 7ই জানুয়ারি সভা করতে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 18ই জানুয়ারি তার নন্দীগ্রামে সভা করার কথা, তারপর দিনও ফের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন শুভেন্দু। আজকের সভা আমরা কেন ডেকেছিলাম? 7 তারিখে তৃণমূল কংগ্রেস সভা করেছিল, তার উত্তর দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস 7 তারিখে সভা করেনি, তারা 18 তারিখে করবে বলে ঘোষণা করেছে। আগামী 19 তারিখে খেজুরির বিদ্যাপীঠ ফুটবল ময়দানে আমাদের পাল্টা সভা হবে, আমরা 18 তারিখের উত্তর ওই দিন দেব। তৃণমূল অবশ্য শুভেন্দু সভাকে গুরুত্ব দিতে নারাজ। আপনি বলুন, আপনি বেইমানি করে মমতাকে ছেড়েছেন, মমতা আপনাকে তাড়ায়নি, বলুন এই কথাটা। অভিষেক আমাদের পুত্রবধ একটি ছেলে, টাটকা ছেলে,
তাকে আপনি তোলাবাজ বলছেন, লজ্জা করে না? সব মিলিয়ে সভা পাল্টা সভা, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। অরিজিৎ ভট্টাচার্য, আশমুল হোসেন ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।